नमस्कार आमार चैनल समस्त दर्शक के शुभेच्छा और अभिनंदन जानिए एवं 2021 सालेर आपनादेर शुभकामना और समृद्धि कामना करे आमी এই সরষে গাছের ভিডিও সম্পর্কে দুই একটা কথা বলবো। আমাকে সরষে চাষ সম্পর্কে অনেকে বলেছিলেন, এই যে সরষের মাঠে এসেছি আমি, শুধু বলেছিলাম আমি যেখানে কাজ করি একবার নিয়ে যাব আপনাদের। এই দেখুন আমি এসেছি মাঠকে মাঠ শুধু সরিষা। এই যে সরিষা এসছে এটা কিন্তু সুবিনয় জাত, এটা পাকবে আপনার 95 থেকে 100 দিনে। আজকের বয়স চলতে 56-57 দিনের বয়স। এই যে অবস্থা হচ্ছে এত এত মানে মৌমাছি লেগেছে এখানে, আপনাদের দেখাবো ক্যামেরায়। পরাগমিলন চলছে এবং এই যে সুটি আসছে, এই যে সুটিগুলো ধরছে, এর প্রধান শত্রু হলো জাপ পোকা। আপনারাও জানেন জাপ পোকা এলে সর্বনাশ করে দেবে, মানে ফসল হতে দেবে না, চাপি করে দেবে। এই হচ্ছে প্রধান শত্রু, এর জন্য আমি ওষুধ বলছি আমি এই এক। আর যদি আসে, অনেকে বলছিলেন পাতাতে আমার এ লাগছে পোকা, ম্যাপ পোকা লাগছে, এতেও ম্যাপ পোকা লাগতে পারে। জাপ পোকার প্রধান শত্রু। আবার রস চুষে খায়, এখানে আপনার মাকড়ও লাল মাকড়ও লেগে যেতে পারে। এখন গরম পড়লে কত কী পোকা আসতে পারে, কিন্তু প্রধান সমস্যা হচ্ছে আমার জাপ পোকা। এই জন্য সবাই বলবো আমি যে বিকালবেলার দিকে স্প্রে করতে হবে। এখন এদের পরাগমিলন চলছে, বিকালে আর পরাগমিলন চলবে না, মৌমাছি পাওয়া যাবে না। বিকালে প্রতি লিটার জলে যারা গরিব তারা অন্তত যেন কমপক্ষে যেন একতারা বা আপনার টর্পিডো বা থায়ামেথাক্সাম গ্রুপের ওষুধ স্প্রে করে। বা কেউ যদি মনে করে যে আমি কোনো ওষুধ লেদা পেদা একটা ওষুধই ব্যবহার করব, আমি তাহলে বলবো যে তারা যেন কাইট ব্যবহার করে। 1 ml করে কাইট, KIT কাইট, ওর মধ্যে কিন্তু খুব ভালো ওষুধ আছে। ওই কাইটের মধ্যে কিন্তু আছে আপনার অ্যাসিটামিপিড, শুষে খাওয়া পোকার জন্য আছে, আবার ইন্ডোস্কা কার্প, যেটা আমি কিংডক্সা বলে চাঁচাই, এই দুটো মিশিয়ে ঘাটদা বের করেছে কাইটটা। ওটা প্রতি লিটার জলে 1 ml মিশিয়ে বিকালবেলা স্প্রে করতে হবে। এই পোকার জন্য আপাতত বললাম, বিশেষ কিছু নেই। আর একটা করাত মাছি লাগে, এটা করাত মাছি লাগে কি, ওই একবার এই ফুল খেয়ে নেবে, কচি ফুল শুটি, প্রথম কচি শুটি খেয়ে নেবে, সব কিছু খেয়ে নেবে। লেদার ওষুধ ওটা স্প্রে করলেও হবে। যদি লেদার বাড়তি স্প্রে করতে চান তাহলে কিন্তু মিসাইল প্রতি লিটার জলে ½ গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করবেন। এই একটা বললাম এই দুটো পোকা। আর এর একটা মারাত্মক রোগ আছে ফাইলডি, মারাত্মক রোগ। শুঁটি হবে না, মানে ফুল আসবে শুঁটি ধরবে না, গাছকে উপড়ে দিতে হবে। কোনো ওষুধ নেই, ফাইলডির কোনো ওষুধ নেই। ফাইলডি আসে না সাধারণত, মোটামুটি সরষের খেতে এসছে যা, এ খারাপ নয়, ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। আমি তো চলে এসেছি, কিন্তু এখন করতে হবে যেটা কি, এখন এরা এই ভদ্রলোকরা কিন্তু তখন চাষের সময় কিন্তু সালফার দেয়নি, যেটা তেল আনে বেশি। আর কিন্তু অনুখাদ্য বোরনের লাগবেই লাগবে, যেহেতু দেওয়া হয়নি এখনও কিন্তু স্প্রে করা যাবে বিকালের দিকে। তাহলে বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম, বোরনটা হালকা গরম জলে গুলে নিয়ে তারপর বড় জলে ঢালতে হয়। বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম। আর এর সঙ্গে PGR কিন্তু দিতেই হবে, অন্তত 2 বার দিতে হবে। এইটা যেন আপনারা করুন। আর সেচের দিকে লক্ষ্য রাখুন, একবার সেচ দিলে ভালো হয়, সেচ দেবেন একবার। আর এই বোরনটা আর ওইটা কিন্তু স্প্রে করতেই হবে আপনার। আরও অনুখাদ্যটা যেহেতু বোরন পাচ্ছেন, যদি বোরন না পান তাহলে অ্যাগ্রেভিন গোল্ড বা পিকাসো গোল্ড প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে এর সঙ্গে স্প্রে করে দিন। সর্ষে গাছকে প্রচুর, এখন এই ঠান্ডা পড়ছে এবছর সর্ষেটা খুব ভালো হবে, আলু যেমন ভালো সর্ষেটাও কিন্তু খুব ভালো হবে। এই একটা ব্যাপার বললাম। প্রতি মানে কি বলবো, একরে আমাদের যা সারের ডোজ, অনেকে বলছেন সার কত সার কত, এ সার হলো 28-14-14, 28 ভাগ নাইট্রোজেন, 28 কেজি নাইট্রোজেন, মানে 28 কেজি, মানে 28 কেজি ইউরিয়া নয়, 28 দুগুণে 56, প্রায় 60 কেজি ইউরিয়া লাগবে 3 বিঘা জায়গার জন্য, 100 শতক জায়গার জন্য। আর 14 কেজি ফসফেট, মানে 6/84, মানে প্রায় 90 কেজির মতো ফসফেট লাগবে, SSP সিঙ্গেল সুপার ফসফেট লাগবে 3 বিঘার জন্য। আর 14-21 ওই 22-23 কেজির মতো পটাশ লাগবে। এই ব্যাপার। তাহলে এইটা কিন্তু 3 বিঘার জন্য। তা এইটা প্রথমে আমরা বলি ইউরিয়াটা হাফ দিতে আর ফসফেটটা পুরো দিতে, আর এই আর পটাশটাও হাফ দিতে। এই প্রথম চাপানটা যে এবারে শেষ যে দেওয়া হবে, অর্থাৎ 35-36 দিন পরে, যাদের বয়স কম আছে তারা কিন্তু 35-36 দিন পরে কিন্তু আপনার মানে আর ওই যে 14 কেজি নাইট্রোজেন বাকি আছে 3 বিঘার জন্য, ওই মানে ধরুন না কত 14-28, ওই 30 কেজির মতো হবে 3 বিঘার জন্য, 100 শতক জায়গার জন্য। কোথাও ডেসিমেল আপনাদের 42, কোথাও 46, এরকম তো তফাৎ আছে। তা ওই যে 100 শতক জায়গার জন্য যে 30 কেজি ইউরিয়াটা আছে আর ওই পটাশটা যেটা এখন বাকি আছে হাফটা, সেই পটাশটা কিন্তু 7 কেজিটা দিতে হবে, দিয়ে কিন্তু সেচ দিতে হবে। আর PGR এবং ওই যে বললাম অনুখাদ্যটা স্প্রে করতেই হবে। আর পোকার দিকে খেয়াল করুন, আর কিছু না। এত মৌমাছি আসছে, নিচেগুলো উঠছে, মানে এত মৌমাছি ভর্তি হয়ে গেছে। খুব সুন্দর এরিয়া আমরা এসেছি, এখানে বৃষ্টি কম দেওয়া হয় বলে মৌমাছিগুলো প্রাকৃতিক নিয়মে দেখুন কত কম সুন্দর আছে। হ্যাঁ, এই পার আছে, এইসব মৌমাছি বসছে দেখুন একবার, খুব ভালো লাগছে। এখন পরাগমিলন চলছে এদের, মানে শুটি চলছে, শুটি কিছু এসছে কিছু চলছে। এটা 100 দিনের ফসল, 95 থেকে 100 দিনের মধ্যেই উঠে যাবে, এই ব্যাপারটা হয়। এই তেলটা বেশি হয়, এ প্রায় 400 থেকে 450 তেল হবে প্রতি কেজিতে যদি সুবিনয় যাত্রা লাগান। মোটামুটি দেখছেন মাঠকে মাঠ সরিষা কিন্তু মোটামুটি যে দেখালাম এইভাবে আপনারা করে চলুন, আশা করি আপনাদের উপকার হবে। শুধু খেয়াল করতে হবে যেন জাপ পোকাটা না ডিস্টার্ব করে আমার এখন এই পরিস্থিতিতে, কারণ জাপ পোকা এলেই আপনার মাথায় বাজ ফেলে দেবে। তবে এই ঠান্ডা থাকাকালীন কি জাপ পোকা কি আপনার ওই ধরুন এরকম যেটা চলে আপনার লেদা বলি, এখন কেউ আক্রমণ করবে না, এই একটা ব্যাপার হবে। আর রোগের জন্যে শুঁটিটা এখন শুঁটির কাছে দেখবেন এই যে ফুল আসছে এইখানে কালো হচ্ছে কিনা, পচে যাচ্ছে কিনা, তাহলে ছত্রাকের আক্রমণ হচ্ছে জানবেন, বা শুঁটিতে কোনো বাদামি দাগ আসছে কিনা, পাতায় কোনো বাদামি দাগ আসছে কিনা, বা কাণ্ডটা এরকম পচে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আপনাদের কাছে যে ছত্রাকগুলো বলি আমি তো বলবো টাটা মাছটা 3 গ্রাম করে 2.5 গ্রাম করে প্রতিটা জলে মিশিয়ে 3 দিন ছাড়া 2 বার দেবেন, বা কেউ যদি কোসাইড পাউডার দেন তাহলে 2.5 গ্রাম করে প্রতিটা জলে মিশিয়ে 2 দিন মানে 3 দিন ছাড়া 2 বার মাত্র দেবেন। কিন্তু আমি বারবার যেটা বলছি অনুখাদ্য আপনাদের দিতেই হবে, তবে আপনি পুষ্ট পাবেন এবং প্রচুর আপনি তেল পাবেন, প্রচুর তেল পাবেন, এই অনুখাদ্যটা কিন্তু আপনি দিয়ে যাবেন, এই একটা বললাম। আর পিজিআরটা যখন যাদের এরকম কন্ডিশান তারা পিজিআর এই বিকালবেলার দিকে পিজিআরটা কিন্তু প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে, যে কোনো পিজিআর প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে 10 দিন ছাড়া 2 বার স্প্রে করবেন, বা যদি যাদের সময় চলে এসছে 5 দিন ছাড়া 2 বার স্প্রে করতে চুপচাপ বসে থাকুন। আর কেউ যদি বলেন মিরাকুলান দেবো, সরষেতে মিরাকুলানটা 1 বার দেবেন, মাত্র 1 বার দেবেন, এমন সময় দেবেন। ছুটি পুষ্ট হয়ে গেলে মানে আদা পাকা হয়ে গেলে তখন আর দিয়ে লাভ নেই, এখন ফুল থাকাকালীন এখনও দেওয়া যেতে পারে বিকালবেলা। কিন্তু পোকা আসেনি মানে এবছর শীত আছে বলে মৌমাছি কী উঠছে দেখা, কী সুন্দর দেখা উঠছে। যাক তাহলে তুমি আমার তোমাকে এক্ষুনি আমরা কী দিচ্ছি না একটা ভিটামিন দিচ্ছি এক্ষুনি, সোজা তোমাদের ভাষায় ভিটামিন, সোজা ভিটামিন দিচ্ছি, আর একটু একটু অ্যাগ্লোমিন গোল্ড দেবো, অ্যাগ্লোমিন মাল বা অর্থাৎ অনুখাদ্য দেবো যাতে পুষ্টি হয়, সুতোটা সোজা পুষ্টি হবে একটু। তাহলে ওষুধটা নিয়ে স্প্রে করো, করলে মোটামুটি সর্ষে খারাপ হবে না, ভালোই সর্ষে হবে। এটা কি সাদা সর্ষে ছিল তাই না? আচ্ছা আচ্ছা, এখন দেরি আছে, এখন পাকতে এখন দেরি আছে, ছুটি সবে আসছে এগুলো। আর হ্যাঁ মাঠে এসে খেয়াল করবে কিন্তু যে আমার এইসব জায়গায় আমার দাগ আসছে, আর এখন পাতায় দাগ আসবে না, রোগ আর হবে না এখন, এই ঠান্ডাতে রোগ আসতেই পারে, পোকা ছাড়া আর কিছু আসবে না, আসবে না। আর বড় যে দু একটা যদি লেদা আসে, হ্যাঁ মোটামুটি বোঝাতে পেরেছি। এইভাবে আপনারাও চলুন আপনাদের জমিতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার। এই মোটামুটি চিকিৎসা করুন, আর প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, এই বলে সংক্ষিপ্ত ভিডিও করছি। ধন্যবাদ জানাই, ভালো থাকুন, নমস্কার।